রোহিঙ্গাদের দুই গ্রুপের বিবাদে নিহত এক, সংকট বেড়েই চলছে বলছে বিশ্বব্যাংক। ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘের দূত। যথাসময়ে বিএনপি নির্বাচনকালীন সরকারের রূপরেখা, পরাজয়ের ভয়ে আলোচনা চায় না সরকার বললেন ফখরুল। চলতি সপ্তাহে পদ্মা সেতুতে বসবে দ্বিতীয় স্প্যান, কাজের অগ্রগতি 51% জানালেন ওবায়দুল কাদের। বিশ্ব ইস্তেমার দ্বিতীয় পর্বে ইবাদত বন্দিগিতে মশগুল মুসল্লিরা, কাল আখেরি মোনাজাত। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। রাত 9:21 সংবাদে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি, আমি ফারজানা আখি। কক্সবাজারে রোহিঙ্গাদের ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের বিশেষ দূত ইয়াং হিলি। তার কাছে রাখাইনে নির্যাতনের বর্ণনা দেন আশ্রয় নেওয়া নারী পুরুষ শিশুরা। এদিকে রোহিঙ্গাদের সংকট বেড়েই চলেছে উল্লেখ করে তাদের সাহায্য করতে প্রস্তুত বলে জানিয়েছে বিশ্বব্যাংক। অন্যদিকে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে নিজেদের মধ্যে সংঘর্ষের সময় গুলিতে মোহাম্মদ ইউসুফ নামে একজন নিহত হয়েছে। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। টেকনাফের দমদমিয়ায় শনিবার সকালে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন জাতিসংঘের বিশেষ দূত ইয়াং হিলি। এরপর টেকনাফ নেচার পার্কের অভ্যর্থনা কেন্দ্রে 20 রোহিঙ্গা নারী পুরুষের কাছ থেকে রাখাইনে তাদের উপর নির্যাতনের বর্ণনা শোনেন জাতিসংঘের বিশেষ দূত। পরে নয়াপাড়া ও রৈখাং ক্যাম্প পরিদর্শন করেন ইয়াং হিলি। বুধবার 5 দিনের সফরে বাংলাদেশে আসেন জাতিসংঘের এই বিশেষ দূত। এদিকে বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট অ্যানেট ডিকসন বলেছেন, বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী সংকট দ্রুত গতিতেই বেড়ে চলেছে, তাদের সাহায্যের জন্য বিশ্বব্যাংক প্রস্তুত। রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশের সঙ্গেও কাজ করবে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের ঢাকা অফিস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে ডিকসন একথা জানান। রোহিঙ্গাদের আশ্রয় সহ মৌলিক সুবিধা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন তিনি। এদিকে শুক্রবার রাতে উখিয়ার পালংখালের তাজনিমার ঘোনা রোহিঙ্গা শিবিরে গুলিতে ইউসুফ নামে এক রোহিঙ্গা নিহত হয়েছে। 5-6 জনের একদল রোহিঙ্গা সন্ত্রাসী ইউসুফকে গুলি করে, পরে পুলিশ যাওয়ার আগেই পালিয়ে যায় হামলাকারীরা। গুলিবিদ্ধ অবস্থায় তাকে কুতুপালং রোহিঙ্গা শিবিরের রেড ক্রিসেন্ট ফিল্ড হাসপাতালে নেওয়া হলে রাতেই ইউসুফের মৃত্যু হয়। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বিএনপি যথাসময়ে নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা দেবে বলে জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে ফখরুল বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে হারের শঙ্কা থেকেই সরকার আলোচনা চায় না। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 82তম জন্মবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের বিনামূল্যে স্বাস্থ্যসেবা কর্মসূচির উদ্বোধন শেষে বিএনপির মহাসচিব কথা বলেন জাতীয় নির্বাচন প্রসঙ্গে। তিনি বলেন, বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, আর এ কারণেই নির্বাচনকালীন সরকার নিয়ে তারা আলোচনা চায় না বলেও অভিযোগ করেন ফখরুল। আমরা নির্বাচনকালীন সরকারের সময় একটা নিরপেক্ষ সরকার চাই, আওয়ামী লীগের সরকার চাই না, শেখ হাসিনার সরকার চাই না। এই জন্যে যে আমাদের এই দীর্ঘ বছরগুলোর অভিজ্ঞতা, তাদের অধীনে কখনো কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না। সঠিক সময়ে জাতীয় প্রেস ক্লাবে আর এক আলোচনায় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, আওয়ামী লীগ নির্বাচনী প্রচারণা শুরু করলেও বিএনপিকে সভা সমাবেশেরও সুযোগ দেওয়া হচ্ছে না। বিএনপি নির্বাচনী মাঠে নামলে দেশের রাজনৈতিক চিত্র বদলে যাবে। যেই জোয়ার দেখবে আওয়ামী লীগ জোর করে ক্ষমতা থাকার জন্য, তখন ওই নির্বাচনকে বানচাল করার চেষ্টা করবে। ভরাডুবি এড়াতে নির্বাচন কমিশন ও সরকার যৌথভাবে সিটি কর্পোরেশন নির্বাচন স্থগিত করেছে বলেও অভিযোগ এই বিএনপি নেতার। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।
পদ্মা সেতুর কাজের সার্বিক অগ্রগতি 51.50% বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তরে পদ্মা সেতুর প্রকল্প এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের মন্ত্রী বলেন, যথাসময়ে পদ্মা সেতুর কাজ সম্পূর্ণ হবে। চলতি সপ্তাহে সেতুর দ্বিতীয় স্প্যান বসবে বলেও নিশ্চিত করেন ওবায়দুল কাদের। একই সাথে তিনি জানান, আগামী 2রা ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী মাওয়া হয়ে টুঙ্গিপাড়া যাবেন, সে সময় প্রধানমন্ত্রী পদ্মা সেতুর কাজের অগ্রগতি ঘুরে দেখবেন। চার পাঁচ দিনের মধ্যে ইনশাল্লাহ এই পিয়ারের উপর দ্বিতীয় স্প্যানটি বসে যাবে। আমাদের সার্বিক অগ্রগতি 51.50। টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার শেষ পর্ব। দ্বিতীয় দিনে জিকের আসকারে মশগুল ধর্মপ্রাণ মুসল্লিরা। আগামীকাল আখেরি মোনাজাতে শেষ হবে তাবলিগ জামাতের সর্ববৃহৎ এই আয়োজন। পবিত্র কোরআনের বাণী সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান মুসল্লিদের। এদিকে আখেরি মোনাজাতের কারণে টঙ্গী এলাকায় যান চলাচল সীমিত করার কথা জানিয়েছে পুলিশ। আদিত্য মামুনের রিপোর্ট। শেষ পর্বের ইজতেমার দ্বিতীয় দিনে তাবলিগ জামাতের মুরব্বিদের বয়ান শুনছেন মুসল্লিরা। দিন ইসলাম আর তার বাণী ছড়িয়ে দিয়ে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানানো হয় জিকির আসকারে মুখর তুরাগ তীর। গত পর্বের তুলনায় শীত কম থাকায় ময়দানে স্বস্তিতে আছেন মুসল্লিরা। তবে বার্ধক্যজনিত কারণে দুজনের মৃত্যু হয়েছে। তিন দিনের ইজতেমা থেকে ইসলামের শিক্ষা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় মুসল্লিদের। মুসলিম শান্তির ধর্ম, এই শান্তি কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, ঠিক আছে, এই সম্পর্কে অনেক বয়ান হচ্ছে। এখান থেকে আমরা যাবো, যাই যেভাবে ওনারা তালিম দিচ্ছে, যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে আমরা দুনিয়া তো কামিয়াবি হব আর পরজগতে আখিরাতও আমরা এরকম কামিয়াব হব। মানুষকে ডাইকাই না জানি, আল্লাহ আল্লাহ রাস্তায় জানি দাঁড় করাইতে পারি, এটাই আমাদের হলো কামিয়াব। জঙ্গিবাদ দমনের অঙ্গীকারও ছিল অনেকের কণ্ঠে। সমাজ যদি জঙ্গি থাকে এটা তো অবশ্যই আমাদেরকে দূর করতে হবে, যেহেতু এটা আমাদের জন্য অনেক ভয়ঙ্কর আকার ধারণ করবে। তাই জন্য আমাদের উচিত যে এই জঙ্গিটা আমাদের দমন করা। আমরা গুণাগার, হয়তো কারো ছিলাই তাই না, আসলে আল্লাহর বলে মাফ করে দেয়, আমরা তো এই ছিলাই আসছি। রোববার আখেরি মোনাজাতে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা। আখেরি মোনাজাত শেষে মুসল্লিদের নির্বিঘ্নে বাড়ি ফিরতে পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে পুলিশ। একদিকে টঙ্গী কামারপাড়া ব্রিজ, ওইদিক দিয়ে হলো টঙ্গী ব্রিজ, আর আমাদের বুগরা বাইপাস, আর একদিক দিয়ে হলো মিরিরবাজার, এই এলাকায় কিন্তু গাড়ি চলাচল করবে না। এবারের মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশি মাওলানা হাফেজ মোহাম্মদ জোবায়ের। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছে তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকছে। দেশের অধিকাংশ ইটভাটার পরিবেশ ছাড়পত্র নেই, হুমকির মুখে জনস্বাস্থ্য, ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষে। পটিয়ায় সীমানা নিয়ে বিরোধ, রড দিয়ে পিটিয়ে গৃহবধূকে হত্যা, প্রতিবাদে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ। দেখছেন রাত 9টার 21শে সংবাদ। পণ্য উৎপাদনের ক্ষেত্রে যে কোনো ধরনের অনিয়ম দুর্নীতি কঠোরভাবে দমন করার তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তাগিদ দেন। রাষ্ট্রপতি বলেন, উৎপাদনের প্রতিটি পর্যায়ে মান নিশ্চিত করতে হবে, ব্যক্তিগত মুনাফার জন্য কেউ যেন প্রাণীজাত পণ্য উৎপাদনে অনিয়ম করতে না পারে সেদিকে খেয়াল রাখার নির্দেশ দেন তিনি। মাছ ও হাঁস মুরগি চাষ এবং গবাদি পশু পালন করে দেশে কর্মসংস্থান বাড়ানোর তাগিদ দেন রাষ্ট্রপতি। অতীতে কিছু সংখ্যক অসাধু মুনাফালোভী ব্যক্তির কারণে এ খাতের সম্ভাবনা বাধাগ্রস্ত হয়েছে এবং বিদেশে আমাদের সুনাম ক্ষুণ্ণ হয়েছে। বর্তমানে রপ্তানি বাজার তীব্র প্রতিযোগিতামূলক, তাই আমাদের পণ্য গুণে মানে সেরা হতে হবে। এসব ক্ষেত্রে যে কোনো ধরনের অনিয়ম দুর্নীতি কঠোরভাবে মোকাবেলা করতে হবে। পুঁজিবাজার ফটকা বাজার নয়, যারা এমনটি মনে করেন তারা পুঁজিবাজারের শত্রু বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বলেন, আগামী 2 বছরে পুঁজিবাজার আরও দ্রুত বিকশিত হবে। শনিবার সিলেটে বিনিয়োগকারী ও উদ্যোক্তা কনফারেন্স এবং বিনিয়োগ শিক্ষা মেলা 2018 এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব মন্তব্য করেছেন। তিনি আরও বলেন, সরকার পুঁজিবাজার বিষয়ে আন্তরিক। সরকারের গত 7 বছরে পুঁজিবাজারের ভিত্তি মজবুত হয়েছে। অর্থমন্ত্রী বলেন, এখন পুঁজিবাজার বিকাশের সময়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, শেয়ার কেলেঙ্কারির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অনেকগুলো মামলার কার্যক্রম চলমান রয়েছে। আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড 21-এর চোখ।
পরিবেশ ছাড়পত্র ও জেলা প্রশাসনের অনুমোদনের বাধ্যবাধকতা থাকলেও দেশের অধিকাংশ ইটভাটার সেগুলো নেই। আইন আর নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অনেক ভাটা করা হয়েছে বসতবাড়ির পাশেই, এ কারণে হুমকির মুখে পড়ছে জনস্বাস্থ্য। এছাড়া ইটভাটায় ব্যবহার করা হচ্ছে আবাদি জমির উপরিভাগ অথবা নদীর তীরের মাটি, তবে অনিয়মের কারণে বিভিন্ন সময়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন সাইদুল ইসলাম। ভৌত অবকাঠামো, শিল্পকারখানা স্থাপন, আবাসিক ভবন নির্মাণ সহ যে কোনো উন্নয়ন কাজের প্রধান উপকরণ ইট। দেশে ইট ভাটা করার আইন থাকলেও তার খুব একটা প্রয়োগ নেই, এ কারণে দেখা দিচ্ছে পরিবেশগত হুমকি। আইনের তোয়াক্কা না করে কাঠ, বাঁশ, টায়ার, নিম্নমানের কয়লা পোড়ানো সহ স্বল্প উচ্চতার ড্রাম চিমনি ব্যবহার করায় ইট ভাটাগুলো থেকে নির্গত হয় প্রচুর কালো ধোঁয়া। এর বিরূপ প্রভাব পড়ছে ভাটার পার্শ্ববর্তী এলাকার জনস্বাস্থ্যের উপর। কৃষি উৎপাদন ও ফলমূলের ফলন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বাধাগ্রস্ত হচ্ছে গাছপালার স্বাভাবিক বৃদ্ধিও। পেয়ারা গাছ আগে পেয়ারা ধরতো, এখন পেয়ারা ধরে ঠিকই, কিন্তু ভিতরে পোকা নষ্ট হয়ে গেছে, এই যে দুয়ার কারণ আর। ধামরাইয়ের কালামপুরের লাকি ব্রিক্সের মালিক, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহার ও পাশের ইউনিয়নের চেয়ারম্যান আলতাফ হোসেন, দুই প্রভাবশালীর ভাটা হওয়ায় আইনের কোনো বালাই নেই এখানে। এই ভাটায় সবচেয়ে বেশি পুরানো হয় গাছ। বিভিন্ন অসঙ্গতির কথা জানার জন্য গেলে মালিকপক্ষ তা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। আপনি ফ্যাক্টরিতে যান, ইটভাটায় যান, যে কোনো জায়গায় যাবেন, একেবারে টোটাল স্বচ্ছ পাবেন না। যেটা লাগে সত্য বলতে এনেই ফিক্সিমিতে হালকা কিছু পড়ি আমরা, নিষিদ্ধ বাংলাদেশের সবই ভাই। নারায়ণগঞ্জের বক্তাবলিতে অনুমোদনহীন সানব্রিক্সে ব্যবহার করা হচ্ছে 20 বিঘার বেশি জমি, রয়েছে শিশু শ্রমিক, পোড়ানো হচ্ছে পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর টায়ার ও বাঁশ। সন্ধ্যার সময় কি গাছ পোড়াইছিল? না, কি পোড়াইছিল এখানে? টায়ার পোড়াইছিল, এডি টায়ার, টায়ার আর বাঁশ। আইন অমান্য করে ইটভাটা গড়ে তোলার কারণে পরিবেশ দূষণের কথা স্বীকার করলেন গাজীপুরের জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। বিভিন্ন সময়ে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তারা। তিন ফসলি জমিতে কখনো ইটভাটা নয়, সুতরাং একেবারেই আমরা অনুমোদন দিব না। যেখানে ক্রাইটেরিয়া পূরণ করবে না এমন কোনো ইটভাটা আমরা অনুমতি একেবারেই দিব না। রিটও করেনি কিন্তু ছাড়পত্রটা নেওয়া নেই, সুতরাং আমরা এদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছি, চেষ্টা করছি যে আমরা নন ফায়ার ব্রিগেড, যেটা আগুন না লাগায়, পরিবেশ বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক বললেন, ইটভাটার কারণে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ সহ রাজধানীর আশপাশের এলাকায় বাতাসে দূষণের মাত্রা খুবই বেশি। আইনের সঠিক প্রয়োগ নাই, সঠিক তথ্য নাই, মনিটরিং নাই। একদিকে হচ্ছে শিল্প কারখানা, তারপর হচ্ছে আপনার ইটভাটা, এইসব জায়গার যদি বায়ু দূষণ এখনই নিয়ন্ত্রণ আমরা না করি, তাহলে আমাদের কিন্তু দিল্লির পরিণতি কিন্তু আমাদেরকে ভোগ করতে হবে। যত্রতত্র গড়ে ওঠা ইটভাটার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নিলে পরিবেশ দূষণ ভয়াবহ আকার ধারণ করবে বলে জানালেন পরিবেশবিদরা। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। দর্শক, এ বিষয়ে আরও বিস্তারিত থাকছে রাত 10টায় একুশের চোখ অনুষ্ঠানে, দেখার আমন্ত্রণ রইল। পটিয়ায় সীমানা প্রাচীর নিয়ে বিরোধের জের ধরে জয়নাব বেগম নামে এক গৃহবধূকে রড দিয়ে পিটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনার প্রতিবাদে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে স্থানীয়রা। পুলিশ ও এলাকাবাসী জানায় আফসারের বাড়ির সীমানা এবং একটি কমিউনিটি সেন্টারের সীমানা নিয়ে বিরোধ ছিল। সকালে এ ঘটনার জের ধরে নুরুল আফসারের স্ত্রী জয়নাব বেগমের সাথে অপর পক্ষের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুর্বৃত্তরা বাসায় ঢুকে রড দিয়ে পিটিয়ে জয়নাবকে হত্যা করে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। ঘটনার প্রতিবাদে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী। বাণিজ্য সংবাদ। ইমাম টেলিকমের উদ্যোগে রাজধানীর মতিঝিলে ডিলার কনভেনশনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সারা বাংলাদেশ থেকে প্রায় 200 ডিলারকে বিশেষ সংবর্ধনা ক্রেস্ট ও বিশেষ উপহার দিয়ে সম্মানিত করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমাম টেলিকম এর চেয়ারম্যান হাসান ইমাম চৌধুরী ও ভাইস চেয়ারম্যান মহসিন ইমাম চৌধুরী। এছাড়াও দেশের বাইরে থেকে মিস্টার লিও, মিস্টার দিনো, মিস্টার মাই অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে বিশেষ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। ইমাম টেলিকম 2001 সাল থেকে টেলিকম সেবা দিয়ে আসছে।
প্রতি বছরের মতো এবার বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের বিনামূল্যে চিকিৎসা সেবা কেন্দ্র ও ওষুধ বিতরণের ব্যবস্থা করেছে যমুনা ব্যাংক ফাউন্ডেশন। চিকিৎসা সেবা কেন্দ্র পরিদর্শন করেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ। উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক এ কে এম সাইফুদ্দিন আহমেদ সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ। 2018 সাল থেকে এ পর্যন্ত প্রায় 35,000 মুসল্লিকে চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হয়। আবার নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ঘন কুয়াশার কারণে বাস খাদে 9 জন নিহত। ঢাকা প্রিমিয়ার লীগের প্লেয়ার্স ড্রাফট, সাকিব মোহামেডানে মাশরাফিকে পেল শাইনপুকুর তামিম কলাবাগানে। আবারও আমন্ত্রণ রাত 9:21 সংবাদে। শুরুতেই মডার্ন ডায়াগনস্টিক সেন্টার আন্তর্জাতিক সংবাদ।